এই লোকটার, এই লোকটার 3 কোটি টাকা হাতায় নিছে পুলিশ। 3 কোটি, 1 টাকা 2 টাকা নয়, 3 কোটি টাকা হাতায় নিছে পুলিশ। এই লোকটা হ্যাঁ আমাদের বাংলাদেশি লোক, এই ভাই ফ্রিল্যান্সিং করে। কদিন আগে নিউজটা দেখলাম, গতকালকে, যে 3 কোটি টাকা হাতায় নিছে বাংলাদেশ পুলিশ এই লোকটার। কি বলবেন? আচ্ছা একটা কথা ধরেন, এই আসলে পুলিশ ডিবি নিয়েছে, ডিবি পুলিশের একটা অংশ তো ডিবি। তো যে কোনো জিনিস বা যে কোনো খুব গুরুত্বপূর্ণ জিনিস অপারেশনই যায় ডিবি। হ্যাঁ, সেই ডিবি 3 কোটি টাকা একটা লোকের হাতায় লইয়ে গেছে। এটা বাস্তব, এটা 100% সত্য ঘটনা। বর্তমানে বাংলাদেশে পুলিশের খাওয়ান বেশি একটা না, মোটামুটি চলে, কিন্তু আপনারা হয়তো বা জানেন না, বর্তমান বাংলাদেশে এই ডিবি হলে 1 নম্বর খাওয়ানো এখন আগান নেই। প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে গ্রামে ডিবি ঢুকে গেছে। প্রতিটা গ্রামে যত ধরেন যে অকারেন্স আছে, 2 নম্বর ব্যবসায়ীরা আছে, মাদক ব্যবসায়ীরা আছে, প্রতিটা গ্রামে যাবে, যাওয়া মাত্র এখন পকেট ভরিয়ে দেবে, আস্তে আবার চলে যাইবে। এই ডিবির খাওন যে কত, মানে কত বড় বড় খাওন আপনারা ভাবতেও পারবেন না। ঠিক আছে, সব থেকে বড় খাওন এই ডিবির। এই ডিবি পরিচয়ে এই লোকটা ধরে নিয়ে গেছে। ধরে যাওয়ার পরে 10 লাখ টাকা মানে ই করে দাবি করে যে 10 লাখ টাকা দেয়, তারপর ছাইরে দেবো। লোকটা 10 লাখ টাকা দেয়, লোকটার ফোনটা নিয়ে আটকাই রাখে। আটকাই রাখার পরে পরের দিন লোকটা, লোকটার একটা মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে আবার তারা চাবিটা ছাড়াইয়ে দেয়। দেওয়ার পর বাসায় এসে নতুন একটা ফোন নিয়ে লগ ইন করে দেখে ওনার অ্যামাউন্টে 3 কোটি টাকা নাই। ওই যে ফোনটা নিয়ে রাখছে তারা, ওই ফোন থেকে তারা ট্রান্সফার করে লয়ে গেছে। ফ্রিল্যান্সিং করতো ভাই, 3 কোটি টাকা আসলে ওটা ডলারে ছিল। যেহেতু যে যে সাইটটা সে ফ্রিল্যান্সিং করতো, ওই সাইটে ধরেন ওই ডলার ভাঙানো যায় না, বা বাংলাদেশে ব্যাংকে ট্রান্সফার করার সে এখনও মানে চালু হয় না। এর জন্য যেটা ডলারগুলো জমা রাখছিল, তারা কী করছে, ডলারগুলো ট্রান্সফার করে নিয়ে গেছে। এই ডিবি বর্তমানে প্রতিটা গ্রাম অঞ্চল পর্যন্ত চষে খাইতে আছে, চষা। এগুলো হয়তো বা সবাই জানে, কিন্তু কেউ বলে না। এই প্রতিটা গ্রামে মাদক ব্যবসায়ী আছে, প্রতিটা গ্রামে। এই মাদক ব্যবসায়ী ধরতে যায়, যাই কলার ধরে, আর এক হাত দিয়ে পকেটে টাকা দেয়, ছেড়ে দিয়ে চলে যায়। এই ডিবিতে যত লোক আছে, যত লোক, সব লোকগুলো এরকম করে। এগুলো কি জানে না কেউ? এগুলো যায় কোথায়, বাঘটার যায় কোথায়? এটা কি বুঝে না কেউ? সবাই বুঝে, সবাই জানে, কিন্তু কেউ কোনো কথা বলে না। এগুলি সরকার বুঝে না, সরকারও বুঝে। ঠিক আছে, এখন এই যে এই লোকটা যে 3 কোটি টাকা নিচ্ছে শুনলাম, মানে প্রত্যাহার করা হয়েছে, অন্য থানা বা অন্য এতে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে কী হবে? সেই জায়গায় প্রত্যাহার যে করলেন, সেই জায়গায় যে সে কি এগুলো করবে না, ওই ডিবি ওরা কি এগুলো করবে না, যে থানায় তারা প্রত্যাহার করছেন তাদেরকে, সে জায়গায় কি এগুলো করবে না? কি মনে হয়, ভালো হয়ে যাবে, সাধু হয়ে যাবে, অস্কার যাইবে, এটা মনে হয়? কীভাবে ভালো করবেন এই বাংলাদেশ, কীভাবে সুস্থ করবেন, কীভাবে ভালো করবেন? জীবনও ভালো হবে না। পুলিশ তো খায় ধরেন যে একটা, মানে পুলিশ খায় ধরেন যে 25%। ঠিক আছে, এই ডিবি খায় যে ধরেন যে 50%, মানে পুলিশ খায় 25,000, ডিবি খায় 50,000, মানে তাদের থেকে ডবল, যার জন্য ডিবির নামটা ফোটে না। মানে একটা থানা একটা ওসি আসছিল যে ওসি স্যার ঘুষখানা, ঘুষখানা, কিন্তু ঘুষ খায় যে 1 লাখের নিচে খায় না। ঠিক আছে, তো একটা জিনিস দেখবেন, গরিব যে মানুষগুলো আছে, যারা 2-5, 10,000 টাকা, 15,000 টাকা ঘুষ দিতে পারবে, বেশি দিতে পারবেন না, তাদের কাছ থেকে যদি ঘুষ না খাওয়ায়, ওই জিনিসটা কিন্তু রটতে যাবে সারা দুনিয়া। কারণ গরিব মানুষের কথা পেটে থাকে না, তাদের কথা সংসার অধিক রটতে যায়। তো একটা থানায় একটা অবশ্যই যদি ওই 2-5, 10, 15,000 টাকা ঘুষ না খায়, গরিব মানে বুঝবে কি জানেন, আহা, এর মতো ওসি পৃথিবীতে নাই, ইনি সব থেকে ভালো, ওইটা রটতে যাবে সারা বাংলাদেশে। কিন্তু ওই ওসি যে 1 লাখ টাকার নিচে ঘুষ খায় না কোনো, আর সেটা তো খায় ওই রকম ডাইন মারা লোকের কাছ থেকে, ওই রকম বড় লোকদের কাছ থেকে, ওই রকম ইনকামওয়ালা, ইনকামওয়ালাদের কাছ থেকে 1 লাখ টাকার নিচে সে ঘুষ খায় না।
আর ওই রকম বড়লার কাছ থেকে 5 লাখ ঘুষ খায় ভাই, যদি তার একটা কাম হয় বা সে উপকার পায় বড়লায়, বড়লাটা জীবনে কত কইতে যাবো না, তার নাম ফুটে তুমি কিভাবে এক গরিব মানুষ টার্গেট করতে হবে, তাদের কাছ থেকে 4-5-10 হাজার টাকা খাম নাও, বাস আমার নাম হইবে শত অফিসার। ঠিক ডিবিউট সেই জিনিসটা মানে সেই পথে হাঁটছে বা হাঁটতেছে, এর জন্য ডিবির নামটা ফোটে না। ডিবি যে কত বড় খুশকো, ডিবি যে কত বড় জালিয়াতি করে, এটাই অনেক ঘটনা আছে। এই আজকে আবার এই একটা ঘটনা উন্মোচন হলো, আস্তে আস্তে দেখতে পারবেন আরো সামনে। এই ডিবি হলো সবচেয়ে বড় মাদার তেরেসা। এদেরকে নিয়ে বলার আর কিছু নাই, বুঝাবার আর কিছু নাই। পুলিশ বললে আলহামদুলিল্লাহ মানুষ এর জন্যই বলে, এতটুকুই বুঝি।